তাহলে কি রাম মন্দিরের উদ্বোধনের প্রোগ্রামকে এড়ানোর জন্যই অমিত শাহজিকে এই মুহূর্তে করোনার আশ্রয় নিয়ে সরে আসতে হলো? কেননা হলে কি প্রশ্ন আমরা করব না ভাই, আপনি একজন হিন্দু ধর্মাবলম্বী যদি হন তাহলে আপনার মনে প্রশ্ন ওঠা উচিত, যাদের অনুসরণ করে রামজির মন্দির নির্মাণ করার পরিকল্পনা চলছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যদি সেদিন আসলেও 5 তারিখ উপস্থিত হন, তাহলে যাদের জন্য আজকে এই রাম মন্দির পুনর্নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলছে, তারা কিন্তু নিজেরাই করোনা আতঙ্কে নিরাপত্তার মধ্যে থেকে সাধারণ মানুষকে এই রোগের দিকে ঠেলে দিচ্ছেন। মাননীয় মোটা ভাই শ্রী অমিত শাহজি, যার করোনা ভাইরাস হয়েছে বলে আমাদের সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেল বিভিন্ন জায়গায় খুব বেশি করে এটা স্প্রেড হচ্ছে এবং এটাকে নিয়ে অনেকেই তার সুস্থতার জন্য দোয়া করছেন বা অনেকেই তার অসুস্থ হওয়ার জন্য একটি উচ্ছ্বাস চাপা বই প্রকাশ করছেন যে যেন খুব একটা ভালো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাত। সম্মানীয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আরেকটি ভিডিও নিয়ে আমরা আপনাদের পাশে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা কবে নিজেরা ভাবব, অর্থাৎ আমরা যে সমাজ ব্যবস্থায় বাস করি এই সমাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকেই যে যার মতন করে ভাবনা চিন্তা করেন। আমাদেরকে এই ভাবনার বহিঃপ্রকাশ আমরা খুব বেশি করি না, কিন্তু আমাদেরকে একটি সমাজের একটি বিশেষ অংশ একটি শ্রেণী আছে যারা আমাদেরকে যা ভাবান সেই ভাবনাটাই আমরা তারপরে ভাবতে শুরু করি। আমাদের নিজস্ব ভাবনা চিন্তাগুলোকে আমরা প্রায় লুকিয়ে দিই বা আমরা সেটা বহিঃপ্রকাশ করতে ভয় পাই। ঠিক আজকেও এরকমই একটি ভাবনা আমাদের সমাজ ব্যবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের মাননীয় মোটা ভাই শ্রী অমিত শাহজি, যার করোনা ভাইরাস হয়েছে বলে আমাদের সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেল বিভিন্ন জায়গায় খুব বেশি করে এটা স্প্রেড হচ্ছে এবং এটাকে নিয়ে অনেকেই তার সুস্থতার জন্য দোয়া করছেন বা অনেকেই তার অসুস্থ হওয়ার জন্য একটি উচ্ছ্বাস চাপা বই প্রকাশ করছেন যে যেন খুব একটা ভালো হয়েছে। তো এই পক্ষে একদল দোয়া চাইছেন, আরেক দল উচ্ছ্বাস করছেন, এরকম অবস্থায় আরেকটি দলকে আবার আমরা দেখতে পাচ্ছি যে যারা এরকম মনে করছেন যে এটার মধ্যে কোনো রাজনীতি নেই। তো তো এই সব বিষয়ের মধ্যে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বা আমাদেরও যারা টিম আছেন আমরা বসে ভাবনা চিন্তা করলাম যে করছি যে আসলে ব্যাপারটা কী কী হতে পারে। অমিত শাহজির করোনা হয়েছে না হয়নি এসব বিষয় জানার আগে একটি আমাদের ভাবনায় কিছু কথা আসছে, প্রশ্ন আসছে, যে প্রশ্নগুলো আপনাদেরও ভাবা উচিত বলে আমরা মনে করি। এই ভাবনাগুলো আমরা যেন প্রত্যেকে ভাবি। সেটা হচ্ছে যে কিছুদিন আগে আপনারা অনেকেই জানেন যে অমিত শাহজির ধর্ম নিয়ে একটি প্রশ্ন উঠেছিল এবং এরকম একটি চাপা গুঞ্জন উঠে যে অমিত শাহজি নিজে হিন্দু ধর্মাবলম্বী নন, বরং তিনি হচ্ছেন জ্যান। এবং এই কথাটি নিয়ে খুবই তর্ক বিতর্ক চলে, পরবর্তীকালে তাকে নিজেকে একটি স্টেটমেন্ট দিতে হয় NDTV থ্রু দিয়ে আমরা দেখতে পাই। সেখানে তিনি নিজেকে ডিক্লেয়ার করেছেন আমি বৈষ্ণব, তো এই বৈষ্ণব হিন্দু তাকে স্টেটমেন্টটা দিতে হয়েছে। কিন্তু কেন ভারতের আপামর জনগণ মোদিজি হিন্দু না অন্য কোনো ধর্মাবলম্বী, লালকৃষ্ণ আডবাণী কারো বিষয়ে এরকম প্রশ্ন উঠেনি, হঠাৎ অমিত শাহজির বিষয়ে কেন এই প্রশ্ন উঠল? প্রশ্ন নাম্বার ওয়ান, এই প্রশ্নটা আমাদেরকে প্রত্যেককে ভাবায়। এবং এই প্রশ্নের সাথে কিন্তু একটি জায়গায় কোথাও মিল হয়ে যাচ্ছে, তা হচ্ছে তাহলে কি রাম মন্দিরের উদ্বোধনের প্রোগ্রামকে এড়ানোর জন্যই অমিত শাহজিকে এই মুহূর্তে করোনার আশ্রয় নিয়ে সরে আসতে হলো? কেননা আমরা যত যাই বলি না কেন ধর্ম আমাদের মধ্যে কোথাও না কোথাও আমাদের জীবনযাপনে এসে যায় এবং সেই ধর্ম আমাদের স্বাভাবিক জীবনযাপনে কোথাও না কোথাও আবার বাধা হয়ে দাঁড়ায় তথাকথিত সেকুলারিজম বা আমাদের কাজকর্মের মধ্যে। কি একজন জৈন হিসাবে তার রাম মন্দিরে না যাওয়ার কারণেই এরকম ধরনের প্রশ্ন আসতে পারে? যদিও তিনি নিজেকে বৈষ্ণব বলে দাবি করেছেন, আমরা তার এই দাবির উপরে ভিত্তি করে আমরা বিশ্বাস করি যে তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী, বৈষ্ণব হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু যদি তিনি বাস্তবে তা হন তাহলে এখন আমাদের অপেক্ষা করার আছে যে আসলেও মোদিজি এই অমিত শাহজি কতটা বৈষ্ণব ভক্ত, কারণ আমরা অনেকেই বোধহয় এটা জানি যে বৈষ্ণব রামের, রাম হচ্ছেন বৈষ্ণব বিষ্ণুর একটি অবতার, বিষ্ণুর হিন্দু ধর্মের
ধর্মীয় চিন্তাভাবনার মধ্যে এরকম ধরনের আমরা পাই যে বিষ্ণু অবতার হচ্ছেন রাম। সুতরাং এই জায়গাটায় আমরা যদি বিশ্বাস করি তাহলে আমরা দৃঢ় সিদ্ধান্ত নিতে পারি, একজন ভারতীয় হিসাবে আমি একজন মুসলিম তারপরেও এই বিষয়টা দেখার, কারণ আমাদের ধর্মীয় ভাবনা, আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠলেও অমিত শাহজির দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয়। সুতরাং যারা রাম মন্দিরের পক্ষে আছেন তাদের কাছেই প্রশ্ন আসা উচিত এবং তাদেরটা জিজ্ঞেস করা উচিত যে কি রাম মন্দিরের দিনে অমিত শাহজি উপস্থিত হবেন। যদি তিনি হন তাহলে আমরা বিশ্বাস রাখবো যে নিশ্চয়ই তিনি রাম ভক্ত, আর যদি তিনি উপস্থিত না হন তাহলে নিশ্চিত আমরা এখানে কোনো একটা জায়গায় কোনো একটা গল্পেটা বিষয় চলছে যেখানে কেবলমাত্র মুখে রামের নাম নিয়ে ভোট ব্যাঙ্ক এবং হিন্দু সমাজের একটা বৃহত্তর অংশকে বোকা বানানোর পরিকল্পনা চলছে রাজ্য বিজেপির প্রথম শ্রেণীর নেতাদের মাধ্যম থেকে। আরেকটি প্রশ্ন আমরা করতে পারি, সেটা হচ্ছে যে যদি অমিত শাহজি সেদিন উপস্থিত না হন তাহলে তিনি, এটাও হতে পারে করোনা আতঙ্কে তিনি যেভাবে গোটা লকডাউন পিরিয়ডে লুকিয়ে বসেছিলেন তার নিজের বাড়ির ভিতরে এবং সে জায়গা থেকে তিনি যেভাবে তার সাংগঠনিক কর্মকর্তা এবং তার রাজনৈতিক বিজেপির অভিসন্ধি যেগুলো ছিল সেগুলো ফুলফিল করতে ব্যস্ত, ঠিক এভাবেই করোনার গ্যাদারিংকে এড়িয়ে যাওয়ার জন্য নিজে তিনি সোশ্যাল ডিস্টেন্সিং বা নিজেকে নিরাপদ রাখার জন্য তিনি সরে এসেছেন। তাহলে কি প্রশ্ন আমরা করব না ভাই? আপনি একজন হিন্দু ধর্মাবলম্বী যদি হন তাহলে আপনার মনে প্রশ্ন ওঠা উচিত যাদের অনুসরণ করে রামজির মন্দির নির্মাণ করার পরিকল্পনা চলছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যদি সেদিন আসলেও পাঁচ তারিখ উপস্থিত হন তাহলে যাদের জন্য আজকে এই রাম মন্দির পুনর্নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলছে তারা কিন্তু নিজেরাই করোনা আতঙ্কে নিরাপত্তার মধ্যে থেকে সাধারণ মানুষকে এই রোগের দিকে ঠেলে দিচ্ছেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন কোনো ধর্মীয় সংগঠন নয়। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটি সামাজিক সংগঠন, যে সংগঠন সবসময় আপনাদেরকে সচেতন করার কথা বলে। আমরা যদি প্রশ্ন করতে শিখি, আমরা যদি সচেতন হতে পারি তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ প্রশ্ন এর আগেও করা হয়েছিল শ্রী অমিতাভ বচ্চন, যার করোনার খবর গোটা ভারতের মিডিয়াতে চলেছিল এবং তথাকথিত গদি মিডিয়া যেভাবে তার করোনা নিয়ে তার বিস্কুট খাওয়া চা খাওয়া খবর দিচ্ছিল সেই গদি মিডিয়া। কিন্তু আমরা জানি যে অমিতাভ বচ্চনজি এত বড়, যার শরীরের অনেকগুলো অর্গ্যান হাফ, অনেকগুলো অর্গ্যান ফেলিওর, এই অবস্থায় একজন অতিবৃদ্ধ মানুষ করোনাকে লড়াই করে ফিরে বাড়িতে এসে গেছেন বলে আমরা শুনেছি। তাহলে কি এটা আমরা ধরেই নেব যে করোনা কেবল গরিব মানুষদের জন্য হচ্ছে? কোভিড-19 তাহলে কি সমাজ দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে যাচ্ছে? যারা অর্থের দিক থেকে মজবুত তাদের কোনো সমস্যা নেই, সমস্যা হবে সাধারণ আপনার আমার মানুষের মতন। আসুন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সামাজিক চিন্তাভাবনাগুলোকে আরও বেশি করে চিন্তাভাবনাগুলোকে বহিঃপ্রকাশ করার জন্য আমরা এই সংগঠনের সাথে যুক্ত হই। আপনাদের মতামত আমাদের কাছে গ্রহণযোগ্য, কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো দিন। আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বৃদ্ধি করার জন্য অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সবসময় লড়ছে, আগামীতেও লড়বে। ভারতবর্ষের ঐতিহ্য, সেকুলারিজম, হিন্দু মুসলিম ভাই ভাই, এই আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের কর্মী এবং নেতৃত্বদের কাছে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে যত বেশি শেয়ার করুন, হতে পারে এর মধ্যে থেকেই আমরা আমাদের দেশপ্রেম বা আমাদের দেশ সেবারকে নিজেদেরকে নিয়োগ করতে পারি। ধন্যবাদ।